بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমাদের দেশে অনেকে আছেন যে যারা ঘুষ খায়, সুদ খায়, হারাম উপার্জন আছে, মিক্সড হালাল উপার্জন করেন, হারামও করেন, তো ওনাদেরকে এক্সচেঞ্জের আলেম মানে ওনাদেরকে যেটা পরামর্শ দেন যে আপনি যেটা খাবেন সেটা হালাল, আপনার হালাল উপার্জন থেকে খাবেন, তবে আপনার পোশাক আশাক যেটা কিনবেন অথবা বাড়ির আসবাবপত্র এমনি যেগুলো সেগুলো আপনি হারাম থেকে কিনতে পারেন। তো আসলে মানে আপনারা তো বুঝতে পাচ্ছেন যে এর উত্তর কি হবে, বলার প্রয়োজন নেই যে এই ধরনের মানে কথাবার্তা আসলে আমাদের তো মানে এটা কি কোরআন হাদিস বুঝতে আমরা কি ভুল বুঝে ভুল ভুল বুঝেছি নাকি আমরা তাদের সন্তুষ্টি অর্জন করতে চাই, আসলে এটি কিন্তু চিন্তার বিষয়। মানে হ্যাঁ, কোরআন এবং হাদিসে অসংখ্য জায়গায় মানে হালাল রুজি থেকে খেতে বলা হয়েছে, এর অর্থ এই না যে আপনি মানে খাওয়া বাদ দিয়ে যেগুলো সেগুলো আপনি মানে মানে সম অন্য যা কিছু কিনবেন বা করবেন সেটা হারাম থেকেও করা যাবে, এটি কি উদ্দেশ্য শরীয়তের? তাই যদি হয় তাহলে কিন্তু এখানে আরেকটা বিষয় আছে যে খাওয়ার কথা ওখানে বলা হয়েছে, পান করার কথা বলা হয়নি। তাহলে পান করার যদি মানে কেউ হালালটা হালাল হারাম টাকা দিয়ে পান পান করতে পারবে তাহলে কোনো সমস্যা নেই। তাহলে আসলে মানে এভাবে এ ধরনের কথাবার্তা বলা আসলে এর উত্তরের জন্য একটি হাদিসই যথেষ্ট আমাদের জন্য, সেটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিস, তো যাই হোক শেষে যেটি উল্লেখ করেছেন যে যাকার রজুল ইতিরু সাফার আশআসা আকবার ইয়ামুদ্দু ইয়াদিহি ইলাস-সামা ইয়া রাব্বি ইয়া রাব্বি ওয়মাত'আমুহু হারামুন ওয়মাশরাবুহু হারামুন ওয়মালবাসুহু হারামুন ওয়াকুদিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা তিনি উল্লেখ করলেন যে ব্যক্তি লম্বা সফর করেছে, সফরের কারণে তার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, মুখ ধুলায় ধূসরিত হয়ে গেছে, আকাশের দিকে সে হাত তুলে আল্লাহর কাছে বলছেন হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক। রাসূলুল্লাহ বলছেন যে সে দোয়া করছে ঠিক, কিন্তু তার সে যেটা খায় সেটা হারাম, যেটা পান করে সেটা হারাম, সে যেটা পরিধান করে সেটাও হারাম। তাহলে এই ব্যক্তির দোয়া কি করে কবুল হতে পারে? এই যে হাদিসটি, এই যে এখানে মালবাসু হারামুন বলা হলো, তাহলে আপনি কি করে বলতে পারেন যে মানে পোশাক পরা যাবে হারাম পয়সা থেকে? এখানে এই ব্যক্তির দোয়া কবুল হচ্ছে না, ইবাদত কবুল হচ্ছে না, কারণ কি? কারণ তার সবই হারাম, সে যেটা খায় সেটাও হারাম উপার্জন থেকে, যেটা পান করে সেটাও হারাম উপার্জন থেকে, যেটা পরে সেটাও হারাম উপার্জন থেকে। যদি আপনারা বলেন যে মানে হাদিসের ব্যাখ্যা আমরা জানতে চাই, দেখুন ব্যাখ্যা আপনাদেরকে বলছি, ব্যাখ্যায় কি বলছেন বিদ্যানগণ? ইবনু দাকিক আল আইদ তিনি কি বলছেন? তিনি বলছেন হাদাল হাদিস আহাদুল আহাদিস আল্লাতি আলাইহা কওয়াইদুল ইসলাম ওয়া মাবাদিল আহকাম ওয়া ফিহি আল হাসু আলা আল ইনফাক মিন আল হালাল والنهي عن الإنفاق عن غيره وأن المأكول والمشروب والملبوس ونحوها ينبغي أن يكون حلالا خالصا لا شبهة فيه. অর্থাৎ উনি বলছেন যে এই হাদিসটি হচ্ছে ওই সমস্ত হাদিসের অন্তর্ভুক্ত যার উপর ইসলামের মূলনীতি এবং মৌলিক হুকুম আহকামগুলোর ভিত্তি, মানে মৌলিক আহকামগুলোর মানে আহকামগুলো যার উপর ভিত্তি করে হয়েছে। তো এই হাদিসটি মানে এখানে যেটা বোঝাতে চেয়েছেন তিনি যে অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটা হাদিস, মানে যে ইসলামের মূলনীতিগুলো, ইসলামের মৌলিক যে নীতিগুলো যে সমস্ত হাদিসের উপর ভিত্তি করে মানে হয়েছে বা বেতার উল্লেখ করেছেন,
তার মধ্যে এই হাদিস একটি, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। এবং উনি উনি বলছেন যে এই হাদিস থেকে যেটা বোঝা যায় যে হালাল উপার্জন থেকে ব্যয় করা, হালাল উপার্জন থেকে ব্যয় করতে উৎসাহ দেওয়া হয়েছে এবং হারাম উপার্জন থেকে ব্যয় করতে নিষেধ করা হয়েছে। দেখুন, হালাল উপার্জন থেকে ব্যয় করার কথা বলা উনি বলছেন, ব্যয় করা মানে খাওয়ার কথা না, ব্যয় করা, আপনি যেটাই করুন না কেন, যেটাই কিনুন না কেন। এবং তিনি পরে বলছেন, ওয়ান আল মাকুল ওয়াল মাশরুব ওয়াল মালবুস, অর্থাৎ যে জিনিসটা খাবেন, যে জিনিসটা পান করবেন, যে যেটা পরবেন, আর এই জাতীয় আরও অনেক জিনিসপত্র, যেগুলো জিনিস সেগুলো একেবারে হালাল, খাঁটি হালাল। উনি বলছেন এভাবে, খাঁটি হালাল উপার্জন থেকে হতে হবে, খাঁটি হালাল উপার্জন থেকে হতে হবে, কোনো প্রকার সন্দেহ সেখানে চলবে না, মানে ওই হালালটাতে একবারে খাঁটি হালাল যেটা উপার্জন সেটা দেখে হতে হবে। তাহলে বলুন তো যে এই হাদিসটা কি আমাদের জন্য যথেষ্ট না? এই হাদিসটা কি আমাদের জন্য যথেষ্ট না? আমরা কেন মানুষকে এভাবে ধোকায় ফেলি, হারামের দিকে মানুষকে এগিয়ে দিচ্ছি? আপনারা একবার বলুন তো যে এই কথা যদি আমরা এভাবে বলি মানুষকে যে আপনারা যেটা খাবেন সেটা হালাল উপার্জন থেকে খেলে হবে, কিন্তু বাদ বাকি যেটা পোশাক আশাক বা মানে তারপরে জিনিসপত্র সেটা হারাম থেকে খেললে কোনো সমস্যা নেই, এর মানে কি এই না যে আমরা মানুষকে হারাম উপার্জনের প্রতি উৎসাহ করলাম? হ্যাঁ অবশ্যই, এটাই, এটা মানতে হবে আপনাকে, অবশ্যই আমি উৎসাহ করে দিলাম, তখন তারা হালাল উপার্জন করবে, হারাম উপার্জন করবে, সমস্যা কি? বলবে যে হালালটা থেকে খাবো আর বাদ বাকি কাজ করবো হারামটা থেকে, তার মানে আমি হারামের প্রতি উৎসাহ দিলাম। সুবহানাল্লাহ। অথচ দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মানে একটা খাদ্য স্তূপের পাশ দিয়ে যাচ্ছিলেন, তো তিনি তখন কি করলেন, ওই খাদ্যের মধ্যে হাত ঢুকিয়ে ফেলেন। ফাত খালা ইয়াদাহু ফিহা, মুসলিম শরীফের 102 নম্বর হাদিস, এটি তিনি হাত ঢুকিয়ে দিলেন। ফানালাত আসাবিউহু বালালা, তো হাত যখন ভিতরে ঢুকিয়ে দিয়েছেন তো তার হাত, তার আঙ্গুল, মানে হাত বা আঙ্গুল তার ভিজে গেল। তখন তিনি মানে যে খাদ্য বিক্রেতা তাকে বললেন, মা হাদা ইয়া সাহেবাত তাম, হে খাদ্য বিক্রেতা, এটা কি সমস্যাটা কোথায়, ভেজা কেন ভিতরে? তখন ওই বিক্রেতা বলল, আসাবাত হুসামা ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টির পানিতে ভিজে গেছে আল্লাহ রসুল। তখন আল্লাহ রসুল তাকে বললেন, আফালা জাআলতাহু ফাওকা আত-তাআম কাই ইয়ারাহু আন-নাস, তুমি এটা উপরে কেন রাখলে না, এই যে ভিজে গেছে ভেজাগুলোকে ভিতরে কেন ঢুকাই দিয়েছো? দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, মান গাশ্শা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোকা দিল সে আমার দলভুক্ত না, যে ব্যক্তি ধোকা দিল সে আমার দলভুক্ত নয়। সুতরাং দেখুন এই হাদিসটাতে যে এই যে ওই ব্যক্তি ধোকা দিয়ে বিক্রি করতে চেয়েছিল, আমাদের দেশে কিন্তু এরকম হয়, আমের সময় আম বিক্রেতারা কী করে, মানে ভর্তি করে বক্সে বা ডালিতে, তো উপরে আপনার বড় বড় আমগুলো দেয় আর নিচে দেয় ছোটোগুলো, যাতে মানে যারা কিনবে ক্রেতা তারা যাতে মনে করে যে এই বক্সের আমগুলো খুব ভালো, সেরা সেরা দিয়ে দাম বেশি দিবে। তো এই যে অবস্থা, মানে ধোকা, তাহলে দেখুন তো মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল মানে ইয়ার প্রতি কত মানে উৎসাহ দিয়েছেন এবং হারাম থেকে এই যে ধোকাবাজি করা। তাহলে যদি আমরা বলি যে হারাম থেকে খাওয়া পরা যাবে বা অন্য কিছু কিনা যাবে, তাহলে তো মানুষ তো এই যে এরকম ধোকাবাজি শুরু করে দেবে, সুদ ঘুষ হারামে ছড়াছড়ি হয়ে যাবে। তাহলে অথচ দেখুন, চিন্তা করে দেখুন একবার যে মানে আমাদের নবীদের কথা চিন্তা করুন আগে, যে তারা হালাল উপার্জনের জন্য কত, জাকারিয়া আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম তারা কাঠমিস্ত্রি ছিলেন, দাউদ আলাইহিসসালাম তিনি কর্মকার ছিলেন, কামারের কাজ করতেন। পবিত্র কোরআন স্পষ্ট বিবরণ এসেছে যে আল্লাহ তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলেন, দিয়ে বর্ম তৈরি করতে বলেছিলেন। চিন্তা করে দেখুন, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছাগল চড়াতেন, ব্যবসা বাণিজ্য করেছেন, পরিশ্রম করতেন, ক্লান্ত হয়ে যেতেন, কেন কেন এটি হতো, হালাল যাতে উপার্জন হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কান আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মালা আনফুসিহিম ওয়া কান ইয়াকুনু লাহুম আরওয়াহ ফাকিলা লাহুম লাউ ইত্তাসালতুম, সাহাবাগণ নিজেদের কাজকর্ম নিজেরা করতেন, ফলে তাদের শরীর হতে ঘামের গন্ধ বের হতো,
সেজন্য তাদের বলা হতো যদি তোমরা গোসল করে নাও। দেখুন তো কেন এত নিজে কর্ম করা, খেটে খুটে হালাল উপার্জন করার জন্য, আর কিছু না, ধোকাবাজি করে খেলে এত কষ্ট করা লাগে না? রাসূল সাল্লাম দাউদ আলাইহিস সালামের কথা বলছেন, মা আকালা আহাদুন তুআমান কত খাইরাম মিন আই কুলা মিন আমালি ইয়াদিহি ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। দেখুন এগুলো বুখারী শরীফ, বুখারীর হাদিস 2071 নম্বর, 2072 নম্বর হাদিস। অর্থাৎ তিনি বলছেন, নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কখনো কেউ খায় না, আল্লাহ নবী দাউদ নিজ হাতে উপার্জন করে খেতেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে, রাসূল সাল্লাম বলছেন, তোমাদের কারো পক্ষে এক বোঝা লাকড়ি সংগ্রহ করে পিঠে বহন করে নেওয়া কারো নিকট চাওয়ার থেকে উত্তম। সুতরাং এই যে হাদিসগুলো লক্ষ্য করুন, যে আমাদের মানে হালাল উপার্জন কতটা, বা হালাল হালালের প্রতি কতটা উৎসাহ দেওয়া হয়েছে, এবং হারাম থেকে কতটা বেঁচে থাকার প্রতি উৎসাহ দেওয়া হয়, হালাল উপার্জনের প্রতি কত উৎসাহ দেওয়া হয়েছে, এবং হারাম থেকে বেঁচে থাকার প্রতি কীভাবে মানে নির্দেশ দেওয়া হয়েছে। দেখুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটি হাদিস বুখারীর, রাসূল সাল্লাম বলছেন, তোমাদের পূর্বের যুগের জনৈক ব্যক্তি এক লোকের কাছে জমিন ক্রয় করেছিল। তো জমিন ক্রেতা জমিনে একটি সোনা ভর্তি পাতিল পেয়েছিল। জমিন ক্রেতা বিক্রেতাকে বলল, আপনি আমার নিকট থেকে সোনা নিয়ে নিন, কারণ আমি আপনার থেকে জমিন ক্রয় করেছি, সোনা তো ক্রয় করিনি। তো বিক্রেতা বলল যে আমি জমিন আর জমিনের মধ্যে যা ছিল সবই বিক্রি করেছি তোমার কাছে। দেখতেছেন, এখানে লক্ষ্য করুন কেন এটা হয়েছিল, কারণ তারা হারাম থেকে বেঁচে থাকতে চাচ্ছিলেন, হারাম থেকে বেঁচে থাকাটাই ছিল তাদের উদ্দেশ্য আসলে, আর কিছু না। জমি বিক্রি করেছেন, জমি বিক্রি করার পর মানে যিনি কিনেছেন উনি স্বর্ণ পেয়ে গেছেন, তখন বলছে যে আমি তো ওর কাছ থেকে জমি কিনেছি, আমি তো আর স্বর্ণ কিনিনি, স্বর্ণ তাকে দিব। আর ও বলছে যে আমি জমি বিক্রি করা মানে জমির ভিতরে যা ছিল তাই বিক্রি করেছি। এবার তো গণ্ডগোল পেয়ে দেখালো, উভয়ের যুক্তি ভালো। তো যাই হোক, বিচারকের কাছে নিয়ে যাওয়া হলো। বিচারক বললেন যে আপনাদের কি সন্তান আছে? তখন একজন বললো আমার ছেলে আছে, আর একজন বললো আমার মেয়ে আছে। বিচারক বললেন যে তোমরা তাদের বিয়ে দিয়ে দাও, আর এই সম্পদ তাদের প্রদান করো এবং বাকি দান করে দাও। তো এই যে মানে এই হাদিস থেকে যেটি আমরা শিক্ষা পেলাম, এই হাদিস থেকে যেটি শিক্ষা পেলাম, দেখুন এই যে হারাম থেকে বাঁচার জন্য তাদের কত মানে চেষ্টা ছিল, আগ্রহ ছিল। তাহলে কিন্তু আমাদেরকে কিন্তু এরকম হতে হবে। যাই হোক, আল্লাহ আমাদেরকে হারাম উপার্জন থেকে রক্ষা করুন, এবং আমরা সদা সর্বদা যেন হালাল উপার্জন করতে পারি। মহান আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।